অবশেষে সালমানের ছবির গানে অরিজিৎ, প্রভুর নাম নিয়েই টাইগার থ্রির যুগলবন্দি, জল্পনা কল্পনার ইতি, অবশেষে সালমান খানের সিনেমায় অরিজিৎ সিংয়ের কণ্ঠ, গানের নাম লেখে প্রভু কা নাম, যেন প্রভুর নাম নিয়েই অতীতের যাবতীয় তিক্ততা ভুলে নতুন বন্ধুত্বের সূচনা করলেন নায়ক সালমান খান এবং গায়ক অরিজিৎ সিং। এই তিক্ততার সূত্রপাত হয়েছিল 2014 সালে রিতেশ দেশমুখের সঙ্গে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সূচনা, এবং সেখান থেকেই সালমান খানের সাথে অরিজিৎ সিংয়ের ঝামেলা। অরিজিতের যখন কেরিয়ারের গোড়ার দিক, একটি গানের এডিটিং নিয়ে বেজায় ব্যস্ত ছিলেন তিনি কলকাতায়। টানা 12-13 ঘন্টা কাজের পর মুম্বাইতে উড়ে যান, হোটেলে না গিয়েই সোজা সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পৌঁছান অরিজিৎ সিং। মঞ্চে যখন পুরস্কার নিতে যান অরিজিৎ, তখন তার পরনে চপ্পল ক্যাজুয়াল শার্ট দেখে সালমান খান ঠাট্টা করে বলেছিলেন, তুই বিজেতা। উত্তরে গায়ক বললেন, আরে আপনারা ঘুম পড়িয়ে দিলেন, অর্থাৎ ঘুম পাড়িয়ে দিলেন। এরপর দীর্ঘ 9 বছর সালমান অরিজিতের মুখ দেখাদেখি বন্ধ ছিল, একে অপরের সঙ্গে কাজ তো দূর, এড়িয়ে অবধি চলতেন অনেকেই। সালমানের সঙ্গে ঝামেলার পর অরিজিতের কেরিয়ার শেষ হওয়ার ভবিষ্যৎবাণী করেছিলেন, তবে লাইমলাইটের আড়াল থেকেই দেশের 1 নম্বর গায়ক হয়ে নীরবে নিজের ঝাঁজ বুঝিয়ে দেন অরিজিৎ সিং। কিছুদিন আগে আচমকাই সালমানের বাড়ি থেকে অরিজিৎকে বের হতে দেখা যায়, তাতেই পুরনো বিবাদ মেটার জল্পনা শুরু হয়ে যায়। এই জল্পনায় শিলমোহর দিল টাইগার থ্রির লেকে প্রভু কা নাম গান। প্রীতমের সুরে গানটি গেয়েছেন অরিজিৎ এবং নিকিতা গান্ধী, গীতিকার অমিতাভ ভট্টাচার্য। গানটি তো অসাধারণ হয়েছেই এবং শুনতেও খুব ভালো লাগছে। আশা করি এইবার এই গানটি বেশ অনেক দিন ট্রেন্ডিংয়ে থাকবে। প্রথমবার সালমান খানের গলায় অরিজিৎ সিং কণ্ঠ দিলেন, অর্থাৎ সালমান খানের লিপে অরিজিৎ সিং প্রথমবার গান করলেন, এবং গানটিও সেরকম। আশা করা যায় দুজনের মধ্যে আর কোনো ঝামেলা বা বিবাদ নেই। এবার দেখা যাক মানুষ, জনসাধারণ কিভাবে এটাকে অ্যাকসেপ্ট করে এবং কিভাবে এগিয়ে যায় ভবিষ্যতের দিকে। আমরা আশা করছি টাইগার থ্রিতে আরও একটি গান তো অবশ্যই অরিজিৎ সিংয়ের থাকবে, এবং ভবিষ্যতে সালমান খানের নিজস্ব প্রোডাকশানে অর্থাৎ এসকে ফিল্মসের ব্যানারে অরিজিৎ সিং আরও অনেক গান গাইবে, এবং আমাদের অনেক অনেক ভালো ভালো নতুন নতুন গান উপহার দেবে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন, এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটি কেমন লাগলো সেটা জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।